भक्ति भक्त के भलोबाशे भक्त के सेवा दे भक्त के सन्तुष्ट कर जगते सबसे बेची भल দুর্দশা দেখে কিসের দুর্দশা ও জীবের দেখি জগজীবের শান্তির জন্য গৌরাঙ্গ মহাপ্রভু চিন্তা করছে আমার তো যে সত্য ত্রেতা দ্বাপর কলি চার যুগে নানা রূপ অবতরী আজ আমার গৌর রূপে অবতরী হয়ে এলেন নবদ্বীপের মাঝে মরিয়া জীবের উদ্ধারের জন্য জীবের শান্তির জন্য জীবের সুখের জন্য জীবের ভালোর জন্য ত্রিতাপ জ্বালা নিবারণের জন্য ত্রিতাপ জ্বালা নিবারণের জন্য আমার গৌরাঙ্গ মহাপ্রভু আগে মহৌষধি প্রদান করলেন আমার এই গৌরাঙ্গ মহাপ্রভু যে মহৌষধি প্রদান করলেন ত্রিতাপ জ্বালা নিবারণকারী আজ বর্তমান সময় এই সময়টা কেমন আজ চলছে সারা পৃথিবীতে এক দুরারোগ্য ব্যাধির আক্রমণ দুরারোগ্য ব্যাধির আক্রমণ চলছে করোনা ভাইরাস এটা কি জানা ভগবান বললেন আমার নাম বলতে হবে না আমার নাম বলতে হবে না আমার নাম শুনতে হবে না কিন্তু তোমরা তোমাদের জ্বালায় শোনো ত্রিতাপ জ্বালা দগ্নিভূত ত্রিতাপ জ্বালার মধ্যে একটা জ্বালা এই জ্বালাটার নাম হলো আধ্যাত্মিক জ্বালা আধ্যাত্মিক ত্রিতাপ জ্বালা তিনটি জ্বালা আছে তিনটি জ্বালার মধ্যে ত্রিতাপ জ্বালা হলো আধ্যাত্মিক জ্বালা আদি দৈবিক জ্বালা আদি ভৌতিক জ্বালা আধ্যাত্মিক জ্বালা কাকে বলে আমাদের দেহে যত কিছু রোগ যত কিছু ব্যাধি যখন আক্রান্ত হই এটা হলো আধ্যাত্মিক জ্বালা যখন আধ্যাত্মিক জ্বালা হয় তখন ভগবানের শরণ গ্রহণ করি আদি দৈবিক জ্বালা কি আদি দৈবিক জ্বালা হলো যখন ভূমিকম্প হয় তখন ভগবানকে স্মরণ করি যখন প্রচন্ড ঝড় হয় তখন ভগবানকে স্মরণ করি যখন বজ্রপাত হয় তখন ভগবানকে স্মরণ করি এটা হলো আদি দৈবিক জ্বালা আদি ভৌতিক জ্বালা কি মা আদি ভৌতিক জ্বালা হলো জীব কীটাদি পতঙ্গের দ্বারা আক্রান্ত
যেমন ব্যাঘ্র দ্বারা আক্রান্ত, বিছা দ্বারা ধ্বংস, এই সকল জীবজন্তুর দ্বারা যে যেমন কুকুরে দংশন করলে, কুকুরে কামড়ালে যে দুরারোগ্য ব্যাধি হয়, এ জ্বালাগুলো হলো আদি ভৌতিক জ্বালা। তাই ভগবান বললে যে তিতাব জ্বালা আমি দিয়ে রেখেছি, যারা কিনা ওই জ্বালা থেকে নিস্তার পাওয়ার জন্য তারাই আমার শরণাপন্ন হবে, তারাই আমার গুণকীর্তনে অংশগ্রহণ করবে, তারাই আমার কথা শুনবে, তারা আমার কথা মানবে, তারা আমার কথা জানবে, তারা আমার পথে চলবে, তারা আমাকে সেবা করবে, তারা আমার নাম নিয়ে সদাই যাবে। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু যখন সুরধ্বনি তীরে বসে বসে কাঁদছে জীবের দুর্দশা দেখে, ভক্তমন্ডলী সবাই গৌরাঙ্গ মহাপ্রভুকে অন্বেষণ করতে করতে দুপুরের সময় খুঁজতে খুঁজতে গেছে কোথায় বসে আছে সুরধ্বনির তীরে আমার গৌরাঙ্গ মহাপ্রভু বসে যখন আছে দেখতে পেয়েছে, শ্রীমান ভক্তিতে ভক্তবৃন্দ সবাই একত্রিত হয়ে আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে গেছে, প্রভু আপনি এখানে নির্জনে বসে আছেন, আপনি একাকি বসে আছেন, বলুন আমি যে জন্য এসেছি সে কর্ম করা হলো, সেই পথে জীবকে নিয়ে যাওয়া হলো, যে হরিনাম দিয়ে জগৎকে উদ্ধার করার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে কোথায়, সুরধ্বনির ধারে, শ্রীমতী গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন তিনটি কারণে, তিনটি কারণ কি, একটা হলো রাধারানীর ঋণ শোধ করার জন্য, রাধারানীর ঋণ কি, যেমন রাধার মহিমা কেমন তা নিজে আস্বাদন করার জন্য, রাধার মহিমা কিরূপ তার আস্বাদন করানোর জন্য, রাধার মহিমার মাধুর্য কেমন তা প্রকাশিত করার জন্য, এই তিনটি কারণে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন নবদ্বীপে শচী মায়ের ঘরে। আজ ভক্তবৃন্দ সবাই একত্রিত হয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করে গৌরাঙ্গকে ধরে নিয়ে চললেন কোথায়, শ্রীবাসে জন্মগ্রহণ বলছে, যোগ আমরা যে মনুষ্য জন্ম পেয়েছি, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভরিয়া জানিয়া শুনিয়া বিষ খাইল, মনুষ্য জন্ম দেব দুর্লভ, মনুষ্য জন্ম 80 লক্ষ জনে ভ্রমণ করে তবে মানব জন্ম হয়, নিজ কুলে নিজ কুল থেকে উদ্ধ করব, তাই শাস্ত্রকার বলেছে যে মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া আমরা জেনে শুনে বেশ সেবা করলাম, 80 লক্ষ জনে ভ্রমণ করার পর 80 লক্ষ জনে ভ্রমণ করেছিলাম কি কেন, জলজ নবলক্ষণী স্থাবর লক্ষ বিংশতি কৃপায় রুদ্র লক্ষণি পক্ষিণা এত জন্ম ভ্রমণ করতে করতে ভগবানের কৃপা হল, ভগবানের দয়া হল, যখন আমরা জলচর রূপে কুম্ভীরে হাত ধরে তারি তারি রূপে জন্মগ্রহণ করতে করতে যখন যখন শঙ্খরূপে জন্মগ্রহণ করলাম, শঙ্খরূপে যখন ভগবত সেবায় আমি ভগবত সেবা দিলাম, ভগবানের সেবায় লাগলাম, তখন আমার সে জন্ম হতে মুক্ত হয়ে গেল, জলজ নবলক্ষণে স্থাবর লক্ষ বিন্দু, অর্থাৎ এই স্থাবর মানে স্থলে যত বৃক্ষাদি লতা পাতা আছে এক একবার করে আমরা জন্মগ্রহণ করেছিলাম,
অনেকে বিশ্বাস করে বিজ্ঞানী বিশ্বাস করে ওগুলো বাজে কথা, ওগুলো ঠিক না। সত্য যদি না হবে সামনে আছে তো, আমাদের সামনে রয়েছে সেগুলো, যা আমাদের সামনে রয়েছে তাই বিশ্বাস করব না। এই জানতে ভরসা, এই জন্য বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অর্জুন পুরানো বস্ত্র যেমন আমরা পরিত্যাগ করে নূতন বস্ত্র পরিধান করি, ঠিক তেমনি আমাদের আত্মা পুরানো দেহ পরিত্যাগ করে নূতন দেহ ধারণ করে। আমা ভগবানের সেবা দিতে পারলাম কখন জানেন? যখন চন্দন বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করেছিলাম, কারণ চন্দন ভগবানের সেবায় লাগে। তখন আমাদের আমাদের মুক্তি দিয়ে দিল ভগবান, যাও এবার মুক্তি দিলাম, তাহলে বৃক্ষ জন্ম হতে মুক্তি পেলাম। কৃমি রুদ্র লক্ষ্মণ কৃমি রূপে 11 লক্ষ বার, কৃমি কীট রূপে 11 লক্ষ বার যখন হলাম মুক্তি পেলাম কখনো মা, যখন মুক্তি পেলাম বজ্র কীট হয়ে যখন ভগবানের মুক্তি তৈরি করতে পারলাম তখন আমরা মুক্তি পেয়ে ভগবান বললেন এবার চলে যাও। ভগবানের সেবায় লাগলাম তখন ময়ূর রূপে যখন ধরা পড়ে জন্মগ্রহণ মুক্তি পেয়ে গেলাম, পশু রূপে জন্মগ্রহণ করলাম, যখন ধেনু রূপে জন্মগ্রহণ করে আমাদের দ্বারাই ভগবত সেবা হলো তখন ভগবান বললেন যাও তোমাদের মুক্তি দিয়ে দিলাম, এবার মানব রূপে চলে যাও। তাই পদকর্তা বলছে আমরা সেই মানব হয়েছি, মনুষ্য জন্ম পেয়েছি। হরি হরিব
ভাগ বিচ্ছিন্ন রাধা কৃষ্ণ मनुष्य जन्म पाइया राधा कृष्ण ना भजिया राधा कृष्ण भजन साधन ना करे আমরা জেনে শুনে বিষ খেলাম পদকর্তা বলছে যদি অজান্তে বিষ সেবা হয় তাহলে সে বিষক্রিয়া হয় কিন্তু জেনে শুনে যদি আমরা বিষ সেবা করি পদকর্তা বলছে বিষটি কেমন বিষয় বিষ বৈভবের বিষ অর্থের বিষ কামনার বিষ বাসনার বিষ এগুলো আমরা গ্রহণ করছি কেন আমরা সবাই জানি একদিন না একদিন সবাই এই পৃথিবী থেকে চলে যাবে আজ নয় কাল কাল নয় পরশু দশ বছর পনেরো বছর একদিন না একদিন এ দেহ নামতে হবে কিন্তু নাম চিরসত্য অনন্ত কাল ধরে চলে আসছে সেই মধুরাদি মধুর হরিনাম হরিনাম সত্য তার তত্ত্ব মিথ্যা নয় হরি নামে সুধার আছে গো তাই মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না বলিয়া জানিয়া শুনিয়া বিষ খাইল গোলকের প্রাণধন হরি নাম সংকীর্তন রতি না জন্মিল কেন তাই আমাদের হরি নামে রতি আসলো না মতি হলো না তাহলে গতিটা হবে কেমন করে আমরা সবাই চাই কোথায় গেলে শান্তি পাওয়া যাবে কোথায় গেলে সুখ পাওয়া যাবে মনে মনে চিন্তা করছি মা কোথায় গেলে বোধহয় কিছু অর্থ পেলে শান্তি পাওয়া যাবে কিছু বিলাসে দ্রব্য পেলে শান্তি পাওয়া যাবে কিছু বিষয় বৈভব পেলে শান্তি পাওয়া যাবে কিন্তু মা শান্তি অর্থে নাই ভোগে নাই অর্থ ভোগে নাই বিষয়ে নাই বৈভবে নাই আছে কোথায় শান্তি শান্তি আছে একমাত্র মধুরাদপি মধুর হরি নামে হরি ও কৃষ্ণ নামে এখানেই আছে আনন্দ হরি নামে ওই জন্য গান আছে না হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় ও গো হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় যে ডুবেছে সে জেনেছে অন্য জন জানতে পারবে না এই জন্য হরিনাম সর্বশাস্ত্র সার হরিনাম কৃষ্ণ নাম আমার গৌরাঙ্গ বিতরণ করছে হরি নাম কৃষ্ণ নাম মিলায়ে হরি নাম কৃষ্ণ নাম মিলায়ে গদা শ্রীবাসঙ্গ নিমিত্ত করছেন গৌরাঙ্গ মহাপ্রভু
ঠিক এখানে সময় ভক্তবৃন্দ সবাই উপনীত হয়েছে গৌরাঙ্গ রূপ মাধুর্য দর্শন করছে মাধুর্য তার নৃত্য আজ মধুর স্বরে মধুর আদকে মধুর কৃষ্ণ নামের ধ্বনি শ্রবণ করছে ঠিক এখানে সময় মাধুর্যকালীন অপরাহ্ন হয়েছে তাই এখানে সময় দ্বার বসেছে কি একটা ভিক্ষু কাঁধে ভিক্ষার ঝুলি কাঁধে ভিক্ষার ঝুলি সে কৃষ্ণ নাম শুনতে ধীরে ধীরে দ্বারে উপনীত হয়েছে যখন দ্বারে দাঁড়িয়েছে আর শ্রীবা সঙ্গম থেকে ধ্বনি ভেসে আসছে কৃষ্ণ নামের ধ্বনি কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম 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 ভিখারির নাম হলো বনমালী বনমালী ভিক্ষুক দাঁড়িয়ে আছে এদিকে আবার গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাসঙ্গনে নৃত্য করছে নৃত্য করতে করতে দর্শন হয়েছে দেখতে পেয়েছে দেখতে পেয়ে শ্রীবাসকে বলছেন শ্রীবাস যাও যাও তদা করে যাও আজ তোমার দ্বারে কে এসেছে দেখো তোমার দ্বারে এসেছে আমার পরম প্রিয় সখা এসেছে শ্রীবাস মনে মনে চিন্তা করছে শ্রীবাস মনে চিন্তা করছে কে কাকে আনার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু তাকিয়ে দেখছে তার দ্বারে এক ভিখারি ভিখারিকে আনতে বলছে বলছে কোন সখা সেই বৃন্দাবনের সখা সে আজ নবদ্বীপের ভিখারি হয়ে এসেছে প্রবেশ নি ছুটতে 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 দ্বারে উপনীত হয়ে ধনবাণী বনমালী ধীরে ধীরে আসছে গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়ে ঠিক এখানে বনমালীর দিকে দুটি হস্ত উত্তোলন করে বলেছেন গৌরাঙ্গ মহাপ্রভু বৃন্দাবন ভাব যে বৃন্দাবন বৃন্দাবন কটা পঞ্চ বৃন্দাবন পাঁচটি বৃন্দাবন প্রধানত পাঁচটি বৃন্দাবন পাঁচটি বৃন্দাবন কি এক হলো হৃদয় বৃন্দাবন দুই হলো তুলসী বৃন্দাবন তিন হলো নাম বৃন্দাবন আর একটা হলো ধাম বৃন্দাবন পঞ্চ বৃন্দাবন হলো গোলক বৃন্দাবন এই পঞ্চ বৃন্দাবনের মধ্যে ধাম বৃন্দাবন ধাম বৃন্দাবনকে বারো ভাগে ভাগ করা হয়েছে দ্বাদশ বৃন্দাবন দ্বাদশ বৃন্দাবন কি কাম্যবন কুমুদবন হরিবন তালবন ভদ্রবন ভাগবন মধুবন মহাবন লৌহবন বাহরীবন শ্রীবন বৃন্দাবন এই দ্বাদশ বনে ভাগ করেছে আবার এই দ্বাদশ বনে দ্বাদশ রাখাল যেত সঙ্গে করে নিয়ে দ্বাদশ রাখাল তারা শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল শোককৃষ্ণ অর্জুন গন্ধর্ব সুবল সুবাহু মহাবল মহাবাহু এই দ্বাদশ রাখালকে নিয়ে যেত কিন্তু এই দ্বাদশ রাখালের কেউ নয়
আর যে ভিখারি হয়ে এসেছে এ দ্বাদশ রাখালের মধ্যে রাখাল নয়, এ সখা নয়, কোন সখা? গুরুগৃহে, গুরুগৃহে যে সখা হয়েছিল সেই সখা। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু ও গোবৃন্দাবনে গৌরাঙ্গ মহাপ্রভু।